দুর্যোগ অবস্থা মাথায় রেখে জরুরি টেলিযোগাযোগ নীতিমালা প্রণয়নের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। রমনায় বিটিআরসির কার্যালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের আয়োজনে এ সংক্রান্ত এক কর্মশালায় টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার বলেন, দুর্যোগ সহনশীল টেলিযোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার। সম্প্রতি সিলেট ও সুনামগঞ্জের ভয়াবহ বন্যায় জরুরি টেলিসেবা নেটওয়ার্ক অকার্যকর হয়ে পড়ায় মানুষের ভোগান্তির কথা মাথায় রেখে এই কর্মশালার আয়োজন করা হয়। মূল প্রস্তাবনা পাঠ করেন বিটিআরসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাসিম পারভেজ। বিশেষ অতিথি ছিলেন টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান শ্যামসুন্দর শিকদার।